Hello guys, it's me Shaun Rahman and today welcome on another vlog video. Guys, aske amra chole asche ekta food review korte ar guys amra aske ekta interesting jinish khabo. Amra hocche kakra phuna khabo na kakra bhaji khabo, sorry guys. তো আমরা চলে আসছি বাইকার্স দেবা রেস্টুরেন্টে। বাইকার্স দেবা রেস্টুরেন্ট আমাদের পাবনায় অবস্থিত সিঙ্গা বাজারে। তো গাইস আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাব আর আমরা তাদের সব আইটেমগুলো দেখে নিব। আর আজকে ভিডিওতে আছে আমার ব্রো ইয়াসির আর ক্যামেরাতে হেল্প করছে ফাহাদ। আমিও শিওর না যে কাঁকড়া খাইতে পারবো কিনা, কারণ লাইফের ফার্স্ট টাইম কাঁকড়া খাচ্ছি, কখনো খাই নাই কাঁকড়া। এটা হচ্ছে বাইকার্স ধাবা রেস্টুরেন্টের দৃশ্যটা, তো আমরা এটার দৃশ্যটা আপনারা একটু দেখে নেন। তো ফাইনালি আমরা এখানে এসে আসার পরে আমরা কাঁকড়ার যে পোনাটা আছে, সরি কাঁকড়া ভাজা, কাঁকড়া একটা কাঁকড়া ভাজা আর একটা হচ্ছে কাঁকড়া আর কি পোনা, আমরা দুইটাই অর্ডার দিয়েছি। কারণ আমরা দুইটাই ট্রাই করে দেখতে চাই যে অ্যাকচুয়ালি এখানকার দুইটা যে খাবারের যে মানটা আসলে কেমন। আর লাইক গাইস আমি সত্যি বলতে এর আগে কখনো আমি কাঁকড়া খাই নাই অ্যাকচুয়ালি, মানে আমিও খাইতে পারবো কিনা যাই না গাইস, মানে শিওর নাই, তবে ট্রাই করে দেখি। সবাই খাচ্ছে, সবাই বলে অনেক সুন্দর। A few minutes later আমাদের খাবার, তো এটা দৃশ্য আপনাদেরকে দেখাই। লুচির কথা ফার্স্টে আমাদের মনে ছিল না, আর লুচি হচ্ছে 2 টাকা পিস এখানে, টাকার সাইজ হিসাবে জিনিসটা আসলে অনেক ভালো আছে। আর আমরা এখন ট্রাই করব হচ্ছে কাঁকড়ার যে ফ্রাইটা, এটা আর এটা। আর গাইস সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আমি লাইফে কখনো কাঁকড়া খাই নাই, ক্যাট খাইতে পারবো কিনা জানি না, কেমন লাগবে সেটাও আমি বলতে পারতেছি না, তবে আমি অনেক এক্সাইটেড খাওয়ার জন্য। তো আমরা এখন ট্রাই করি এই যে কাঁকড়ার এইটা গাইস, এইটা দিয়ে যখন চাপ দেয় ওরে মা কি যে লাগে, একবারে খাইছি এটা চাপ, কেমনে খাবো বুঝতে পারতেছি না। এটার টেস্টটা অসাধারণ, কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি তো আমার কাছে কেমন যেন লাগছে, মানে পরে বোঝাতে মতো না। আর এটা যে একটা স্মাইল অসাধারণ, আর মনে হচ্ছে যখন আমি যে কাঁকড়ার যে ইয়াগুলো আছে নখগুলো আছে যখন আমি এগুলো চাবাচ্ছি মনে হচ্ছে আমি শোলা খাচ্ছি। আর গাইস ভিতরের যে অংশটা মানে এখানে যেটা থাকে এটা অ্যাকচুয়ালি চিংড়ি মাছ আমরা তো সবাই খাই, একদম সেম টু সেম চিংড়ি, চিংড়ি আর এটার মাঝে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমরা এখন কাঁকড়ার যে ভুনাটা আছে ভুনাটা ট্রাই করবো, অ্যাকচুয়ালি ভুনার টেস্টটা কেমন। আর আমরা অবশ্যই ভুনাটা লুচি দিয়ে ট্রাই করবো। তো
গাইস এটা হচ্ছে অনলি 2 টাকা করে তো আমরা অনেকগুলো অর্ডার দিয়েছি তুই খাইতে পারিস না তাই অ্যাকচুয়ালি একটা কথা আছে না কুত্তার পেটে কি হজম হয় দেখ গাইস আমরা একটু মজা করতেছিলাম আর গাইস এখানকার কাঁকড়ার ভুনা এবং ফ্রাইটা অসাধারণ ছিল বলে বোঝানোর মতো না আরও একটা ইন্টারেস্টিং জিনিস সব কিছু আমাদের পাবনা ভাষায় লেখা থাকে এখানে লেখছে এমন ছেন বাইকার ধাবাই গরুর চাপ ও মুরগির চাপ পাওয়া যাবেনি গাইস যেহেতু পাবনা রেস্টুরেন্টই থাকবে আর সব মিলায় এখানকার সব কিছু মনোমুগ্ধকর মানে বলার মতো না কাঁকড়ার যে ফ্রাইটা আর ভুনাটা অসাধারণ একদম ক্লিন ছিল আর অনেক টেস্টি ছিল যাই হোক গাইস আজকে সব মিলায় সব কিছু ভালো লাগছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কেন বসে আছেন লাইক বাটনে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব বাটনে একটা সাবস্ক্রাইব করে আমাকে নেক্সট ভিডিও করার জন্য উৎসাহ দিবেন তো গাইস আজকের মতো বাই